মোবাইল চুরর বিরুদ্ধে পুনের সষ্টম মহানগর আরক্ষী। এবার সিসিটিভি ভিজুয়াল চাই সানমারি আরক্ষে ধরলে চিত্র দাস নামের একটা চুরক। ডিআইজি বিবেক রাজর মোবাইল কাহি মহানগর স্মার্ট আরক্ষীর নাক কাটিছিল গভাইত চুরে। তার পিছতেই বিভিন্ন সময়ত চুরর বিরুদ্ধে সষ্টম হয়েছিল কিন্তু মহানগর আরক্ষী। সানমারি আরক্ষীর জালত পড়া চিত্র দাস নামের চুরটুয়ে দীর্ঘদিন ধরে সানমারি অঞ্চল চলাই আছিল সন্ত্রাস। রাজপথেদি খোজকাঢ়ি যাওয়া কেবাগৰাকী যুবতীর কাহি নিছিল মোবাইল ফোন। শেহতীয়াক বিগত বুধবারে রাজগড়ের এক নং উপপথর একটা বাসগৃহের দুটাক মোবাইল চুরি করেছিল চিত্র দাসে। সানমারি আরক্ষে সংগ্রহ করেছিল সেই বাসগৃহটির সিসিটিভি ভিজুয়েল, যত ধরা পড়েছিল চুরিকাণ্ডর সমগ্র দৃশ্য। সেই সিসিটিভি ভিজুয়েলের ভিত্তিতেই সানমারি আরক্ষে জালত পেলাবলে সক্ষম হয় এই চিত্র দাস নামের চুরটুক। সিসিটিভি ভিজুয়েল সংগ্রহ করে সানমারি আরক্ষে চলাইছিল অভিযান। অভিযানের সময়ত চিত্র দাসের আরক্ষী জালত পড়ে আন একটা চুর। অভিযানের সময়ত চিত্র দাসের পর আরক্ষী জব্দ করে দুটাক মোবাইল, একটা ল্যাপটপ। বর্তমান সানমারি আরক্ষী থানাত জেরা অব্যাহত আছে চিত্র দাসের। মোবাইল চুরর বিরুদ্ধে পুনের সষ্টম মহানগর আরক্ষী। এবার সিসিটিভি ভিজুয়াল চাই সানমারি আরক্ষে ধরলে চিত্র দাস নামের একটা চুরক। ডিআইজি বিবেক রাজর মোবাইল কাহি মহানগর স্মার্ট আরক্ষীর নাক কাটিছিল গভাইত চুরে। তার পিছতেই বিভিন্ন সময়ত চুরর বিরুদ্ধে সষ্টম হয়েছিল কিন্তু মহানগর আরক্ষী। সানমারি আরক্ষীর জালত পড়া চিত্র দাস নামের চুরটুয়ে দীর্ঘদিন ধরে সানমারি অঞ্চল চলাই আছিল সন্ত্রাস। রাজপথেদি খোজকাঢ়ি যাওয়া কেবাগৰাকী যুবতীর কাহি নিছিল মোবাইল ফোন। শেহতীয়াক বিগত বুধবারে রাজগড়ের এক নং উপপথর একটা বাসগৃহের দুটাক মোবাইল চুরি করেছিল চিত্র দাসে। সানমারি আরক্ষে সংগ্রহ করেছিল সেই বাসগৃহটির সিসিটিভি ভিজুয়েল, যত ধরা পড়েছিল চুরিকাণ্ডর সমগ্র দৃশ্য। সেই সিসিটিভি ভিজুয়েলের ভিত্তিতেই সানমারি আরক্ষে জালত পেলাবলে সক্ষম হয় এই চিত্র দাস নামের চুরটুক। সিসিটিভি ভিজুয়েল সংগ্রহ করে সানমারি আরক্ষে চলাইছিল অভিযান। অভিযানের সময়ত চিত্র দাসের আরক্ষী জালত পড়ে আন একটা চুর। অভিযানের সময়ত চিত্র দাসের পর আরক্ষী জব্দ করে দুটাক মোবাইল, একটা ল্যাপটপ। বর্তমান সানমারি আরক্ষী থানাত জেরা অব্যাহত আছে চিত্র দাসের।